বলছেন শাইখ আসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি জানতে চাই যে আমি একজন বেনামাজি ব্যক্তিকে চিনি তাকে কি সালাম দিতে পারবো আমার জন্য দোয়া করবেন যে জাক আল্লাহ খেরেন আল্লাহ আপনার ভালো করুন বেনামাজিকে সালাম দিতে পারবেন কিনা বেনামাজি আপনার কাছে মুসলিম কি না আপনি কোন অলমাই কেরাম অনুসরণ করেন বেনামাজি মুসলিম থাকে ফাঁসেক যদি ফাঁসেক মনে করেন এমাম আবু হানিফা শাহি মালিক আবু হানিফা শাহি মালিক এই তিনজনের কাছে বে নামাজি ফাঁসে কিন্তু বড় কাফের নয় তাহলে ফাঁস শেখকে সালাম দেওয়া যাবে ফাঁস সালাম দেওয়া যাবে কিন্তু ইমাম আহমদ রাহমা ইমাম বিম তাইমিয়া রাহমাহুল্লাহ ইমাম বিমুল কাইয়েম তারপরে সৌদি আরব সমস্ত আলামে বাজ তারা বলছে বে নামাজি বড় কাফের সুতরাং আপনি যদি এই তাহাকি গবেষণায় বিশ্বাসী হন যেমন আমরা এই গবেষণায় বিশ্বাসী আইডি সাহাবাইকার ইজমা যে বে নামাজি মুসলিম থাকে না যে একেবারে সলাগ পড়ে না পাঁচ অপ্তর সলাগ পড়ে না সে কাফের তো কাফের হয়ে গেলে কাফেরকে সালাম দেওয়া জায়জ নয় এটি হচ্ছে আসল আর এটি হচ্ছে শক্তিশালী কিন্তু ব্যতিক্রম কখনো কখনো আছে সেটা হচ্ছে আপনার যদি প্রতিবেশী হয় রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে সালাম না দিন তো আরও শত্রুতা বেড়ে যাবে সূত্রতা বাড়লে আপনার ক্ষতি করবে আপনার পরিবারের ক্ষতি করবে বরং আপনি একজন ধার্মিক দাঁড়িওয়ালা দেনদার মানুষ আপনার কারণে সমস্ত দেনদার লোকদের সে বিদ্বেষী হয়ে যাবে সে আরও বেশি শয়তানের শিকার হয়ে যাবে শয়তান তাকে আরও শিকার করে নেবে এটা বাস্তব সত্য এই রকমই যদি সে আপনার বস হয় অনেকে কর্মক্ষেত্রে কাজ করছেন আপনার বসবে নামাজি যদি আপনি তাকে সালাম না দেন তো আপনার দানাই উঠিয়ে দেবে সেখান থেকে রুজি উঠিয়ে দিবে এটা আরব দেশে পরীক্ষিত তো যার ফলে এই রকম যদিও বড় বড় কুফরিতে লিপ্ত রয়েছে তারপরেও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন এবং আমি তাদেরকে সালাম প্রয়োজন দিই প্রতিবেশী হইলে আর এরকম যদি হয় যে এমন ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি যার সাথে রাত দেন দেখা শেখা সালাম না দিলে তো একটা খারাপ দেখায় খুবই সালাম দেন আর নিয়ত করেন হেদায়তের এটা আমি নিজে থেকে বুঝছি আল্লাহ তুমি একে হেদায় এর শান্তি হচ্ছে হেদায়ত আল্লাহ তুমি একে হেদায়ত করো আর হেদায়েত না হলে এই শান্তিতে তার আখের শান্তি কোনো দিন হবে না তার জন্য হাজার হাজার সালাম যদি বলি আমি আসসালাম আলফ মারা মেয়াদ আলফ মারা লক্ষ লক্ষ বা যদি সালাম বলি আর যদি বেনামাজি হে কুফুরের অবস্থায় মারা যায় তাহলে কখনও তার শান্তি হবে না তার আত্মার শান্তি হবে না সুতরাং সমস্ত মুসলিমদেরকে বলবো যে নামাজি হন বেনামাজি কখনও শান্তি পাবে না বেনামাজি জান্নাত পাবে এর কোনো দলিল নাই আল্লাহ রব্বুল আলমী জানাবুঝার তফিজ বেনামাজি মুসলিম এ কথার দলি নে বরং সাহবা এখান এজ মাজিবেন ও মুসলিম থাকে না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন কিন্তু তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের হেদায়তের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তি দান করুক তোমার হেদায়তের মাধ্যমে সালাম দেবেন